রণবীর চক্রবর্তী, চুঁচুড়াতে বাড়ি, 140 কেজি দিয়ে লেগ প্রেস দিচ্ছে। 2017 সালে সেরিব্রাল অ্যাটাক হয়েছিল, 19 দিন ভেন্টিলেশনে ছিল, ডাক্তারবাবু আশা ছেড়ে দিয়েছিলেন, বাড়ির লোককে বলেছিলেন ঠাকুরকে ডাকুন, একটাই রাস্তা। আপনারা নিশ্চয়ই ভাবতে পারছেন এই ভিডিওটা কেন করছি। আমি বলছি 2017 সালে সেরিব্রাল হয়েছিল, একটা দিক প্যারালাইসিস হয়ে গেছিল, 19 দিন ভেন্টিলেশনে ছিল রণবীর চক্রবর্তী। তার আগে ব্যায়াম করতো, আমার সাথে 65 অথবা 70 কম্পিটিশান করেছে মুদিয়ালি অক্সফোর্ড অ্যাথলেটিক ক্লাবে। তারপর আমার কাছে ব্যায়াম করছে 2 বছর হলো, মানে বেশ কিছু বছর। রণবীর, তুমি কত বছর তুমি ব্যায়ামের বাইরে ছিলে? 17 বছর 17 বছরও ব্যায়ামের বাইরে ছিল। তারপর আমার সাথে যোগাযোগ করে আমার জিমে এসছে। এখন তুমি আমার কাছে কতদিন আছো? 20 থেকে 22, মানে 2 বছর আমার কাছে আছে। 2 বছরে আপনারা চোখের সামনে দেখলেন, এখানে 1% মিথ্যে কিছু নয়। 2 বছরে তুমি যখন শরীর খারাপ ছিল তখন তোমার কত বডি ওয়েট কমেছিল? ওর বডি ওয়েট 40 কেজি চলে এসেছিল, ভাবতে পারছেন? মানে ওর বডি ছিল 75 থেকে 40 কেজি বডি ওয়েটে চলে এসেছিলো, মানে 25 কেজি বডি ওয়েট কমে গেছিলো, 35 কেজি বডি ওয়েট কমে গেছিলো, ভাবতে পারছেন আপনারা? সে এখন আমার সাথে ব্যায়াম করছে এবং আমিও এখন প্র্যাকটিস করছি ওর সাথে। আমিও যার জন্য এই ভিডিওটা করতে করতে হাঁপাচ্ছি, আমি আরও একসাথে লেগস ওয়ার্কআউট করছি আজকে। তার মানে ফ্রেন্ডস, আমি এই ভিডিওটা করার মাধ্যমে একটাই বলতে চাইছি যে এক্সারসাইজ আর নিউট্রিশান যত রকম শরীর খারাপ আছে সব অসম্ভবকে সম্ভব করতে পারে এক্সারসাইজ আর নিউট্রিশান। ও যেহেতু এক্সারসাইজ করেছিল এবং ভালো খাওয়া দাওয়া করতো বলেই ও বেঁচে ফিরে এসেছিল। এখন আপনারা তর্কের খাতিরে হয়তো বলতে পারেন যে না, ওর আয়ু ছিল না, ওর ভাগ্য ভালো। আমি ওসব কথাকে হাইলাইটস করব না। আমি যেহেতু নিজে বডি বিল্ডার, প্র্যাকটিস করি, নিউট্রিশান নিই, তাই আমি এই দিকটা নিয়ে আলোচনা করব। তাই আপনাদের যার যে কোনো রকম শরীর খারাপ, আপনারা বিশ্বাস করতে শিখুন। কথাতেই আছে, বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। বিশ্বাস করতে শিখুন। আপনাদেরও যদি কোনো শারীরিক প্রবলেম থাকে তাহলে আপনারা এক্সারসাইজ করুন এবং ডায়েট করুন। আরও একটা জিনিস, নিজের ওপর ভরসা রাখুন আর ঈশ্বরের ওপরও ভরসা করুন। আপনি বুঝতেই পারছেন আমি প্র্যাকটিস করতে করতে তুলছি বলে দেখুন আমার হাত কাঁপছে। আমি আর বেশি কিছু বলবো না, রাখছি। আপনাদের যদি বিশ্বাস থাকে যে হ্যাঁ, এক্সারসাইজ আর নিউট্রিশনের দ্বারা শরীরকে সুস্থ রাখা সম্ভব, তাহলে আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, সুস্থ থাকুন, ভালো থাকুন।